जी सर। ओके देखा जाच्छे ना जी सर, स्लाइड गुलो देखा जाच्छे ना। आपने की फाइल ओपन कोर्से ওপেন কোর্সে কিন্তু দেখা যাচ্ছে না। না কথা স্যার, প্রতিদিন আমি তো শোনা যাচ্ছে একটু, এই প্রতিদিন যদি সমস্যা হয় স্যার, পিডিএফটা ওপেন হচ্ছে না, ওই স্যারের সমস্যা। জি স্যার, ইকন ওপেন হয়ে গেছে। না মুই কথা বলতে আমার কথা বলা শুরু করছি কিন্তু কেউ আসেনি, সারা আসেনি, প্রতিদিন যদি এরকম তোমাদের তিন সেকশনের সিআর কে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, নাম বলো। নাফিস স্যার, আমি আশিকুল ইসলাম নাফিস। হ্যাঁ, এই সেকশনের সিআর স্যার। হ্যাঁ, ক্যান ইউ রিকগনাইজ দিস ইজ স্টুডেন্ট হু আর টকিং অ্যাবাউট দিস? লাস্ট ক্লাসে কিন্তু আমি খুব মার্ক করছি, তুমি তার নাম আমাকে বের করে দিবা। জি স্যার, আমি নোটিশ করব। নোটিশ করবা না, তুমি আমাকে জানাবা, अदरवाइज আই উইল নট কন্টিনিউ। স্যার, আমি আসলে দেখি না, আমি এখন থেকে স্যার নজর রাখবো। না না, আমি ওই ছেলেটাকে সেদিনকার সে খুব কথাবার্তা বলছে, আমার কাছে খুবই মনে হয়েছে। কে তুমি একটু আগে যে কথা বললা, তোমার সৎসাহস থাকলে তুমি কথা বলো। ছাত্রদের অভিজ্ঞতা হয়েছে লেভেল ওয়ানে, তখন পাস করতে পারো না রে বাবা, তোমার এত কথাবার্তা তো শুনলে তো সমস্যা। এবার মনে হয় দেখা যাচ্ছে না? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে না। ওই ছেলেটাকে যদি নাই হলো আমি নেক্সট ক্লাস কিন্তু আমি নিব না, ওই ছেলেটাকে আমাকে বের করতে হবে, বের করে দিতে হবে। এবং সেটা তিনজন সিআর আছে, সেই সিআর এর উপরে দায়িত্ব থাকলো। কারণ আমি এগুলো সাই ফিল করছি, আমি মানে এই ধরনের স্টুডেন্টের ক্লাস নাম্বার আমি সাই ফিল করছি, তাকে আমি ইয়ে করবো, কাট করে দিব। এনিওয়ে, আমি গতদিনে তোমাদের যে পিয়াজ সম্পর্কে আলোচনা করছিলাম এবং বলছিলাম যে আসলে পিয়াজের একটা টাইপ আছে, দেখো আনফরচুনেটলি আমি তোমাদের ছবিগুলো দেখাতে পারি, আই কুড নট শো দ্য পিকচার্স। দেখো, খেয়াল করো যে বাল্বিং টাইপের তো অনিয়ন তোমরা চিনোই, যেটা আমাদের অনিয়ন। হ্যাঁ, কিন্তু ইয়া অনিয়নটা হয়তো কখনো চিনো না, মাল্টিপ্লায়ার টাইপ। দেখো, এটাই হলো মাল্টিপ্লায়ার। আর যেটা বলছিলাম আমি, পলিফ্রাম টাইপ, যেটা তোমার ফ্লাওয়ার বার্ড গুলা তোমার কিসে পরিণত হয়, সেটা হলো ভেজিটেটিভ বার্ডে, এবং যেটাকে আমরা বলছিলাম বুল বিল উৎপন্ন হয়, সেটা পলিফ্রাম টাইপ, তাই না? এটা হলো সেই ছবিটা, দেখো খেয়াল করো।
এই ছবিটা। আর আমরা মনে হয় এই জিনিসগুলো তোমাদের আলোচনা করছিলাম যে ইম্প্রুভ ভ্যারাইটি কি, ট্রেডিশনাল কাল্টিভার গুলা কি কি, এবং কোনটা কোন সিজনের জন্য রিকমেন্ডেড। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলা কিন্তু আমি মনে হয় গত ক্লাসে আলোচনা করছিলাম, এবং একটা শর্ট স্ট্যাটিস্টিক্স ও দিয়েছিলাম আমরা যে আসলে কোন সিজনে আমাদের কি উৎপাদন করি আমরা এবং আমাদের পথে, তাই কিনা? এই জাতীয় জিনিসগুলো আমার মনে হয় আমরা গত ক্লাসে আলোচনা করছি। এবং সাথে আমরা হচ্ছে একটা ভালো কাল্টিভারের কি বৈশিষ্ট্য থাকা উচিত এবং কি বৈশিষ্ট্য থাকলে আমরা একটা ভালো কাল্টিভার বলবো, এবং কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস কি, হোয়াট আর দ্য কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস হুইচ আর রেসপন্সিবল ফর টিয়ারিং, হুইচ আর রেসপন্সিবল ফর পাঞ্জেন্স, তাই না? আমার মনে হয় যে জিনিসগুলো আলোচনা করছিলাম, কারণ ছবিগুলো আসলে ইম্পর্টেন্ট যদি তুমি রসুনটাকে কাটো, এগুলোকে কিন্তু ক্লোব বলে, প্রত্যেকটাকে এগুলোকে কি বলা হয়, ক্লোব বলা হয়। এটাকে যদি তুমি ট্রান্সভার্সলি কাটো, দেন ইউ উইল গেট দিস, এবং এটাকে বলছি আমরা নন টিউনিকেটেড বাল্ব, তাই না? এবং মডিফিকেশন কি হয় এটাও কিন্তু আমরা আলোচনা করছি, সেটা হলো পিঁয়াজের ক্ষেত্রে আসলে মেইনলি মডিফিকেশনটা হয় হচ্ছে লিফ শীত, এবং স্কেল লিফ গুলো ফ্লেশি হয় এবং একটা একটার সাথে কম্পোজ হয়ে তখন এটা কি করে, সিউডো বাল্ব তৈরি করে থাকে, তাই কি না? আর এখানে ক্ষেত্রে কি মডিফিকেশনটা হয়, এখানে একটা বার্ডের চারিদিকে খাদ্য সঞ্চয় করে তখন স্ফীত হয়ে ক্লোব হয়, বুঝতে পারছো? এইভাবে করে বতার কি বলছিলাম আমরা, বতার হচ্ছে আন্ডারগন মডিফাইড স্টেম। হ্যাঁ, এবং ক্লাইমেটের ক্ষেত্রে বলছিলাম আমরা এটা কুল ক্লাইমেট পছন্দ করে থাকি, এবং এদের ক্লাইমেটের আমার মনে হয় রসুনের বিষয়টা যদি আরেকবার বলতেন স্যার। হ্যাঁ বলো দেখি, কোনটা জানতে চাচ্ছে? এই রসুনের বার্ড কোথায় থাকে জানা আছে তোমাদের? বার্ড থাকে কিন্তু পাতার কক্ষে, তাই না? লিফের এক্সিটে কিন্তু বার্ড থাকে, নোডে, হ্যাঁ নড়ে পাতার কক্ষে থাকে সাধারণত। হ্যাঁ, এখানে একটা পাতা ছিল, ঠিক আছে, সেই পাতাটা কি এটা স্কেল লিফ হয়ে গেছে, মানে স্কেল লিফ মানে হচ্ছে এই উপরে একটা খোসা থাকে না, খেয়াল করছো? হ্যাঁ, এই খোসা থাকে না, হ্যাঁ এই খোসাটা কিন্তু স্কেল লিফ, এবং এটা কিন্তু ড্রাই স্কেল লিফটা কি, এটা ড্রাই, এবং এই পাতার পক্ষে যে বাটটা ছিল সেই বাটটা কিন্তু খাদ্য সঞ্চয় করে কিন্তু এই স্ফীত হয়ে গেছে। এটা একটা বাট, এটা একটা বাট, তাহলে এখানে একটা পাতা ছিল, এখানে একটা পাতা ছিল, এখানে একটা পাতা ছিল, এখানে একটা পাতা ছিল, বুঝতে পারছো? খাদ্য সঞ্চয় করলে তখন একটা একটা করে ক্লোভ হয়ে গেছে। আর এখানে কিন্তু পিঁয়াজেরও কিন্তু দেখবা যে এটা একটা লিফ, এটা একটা লিফ, এটা একটা লিফ, এবং তাহলে এদেরও একটা করে বাট আছে, কিন্তু খেয়াল করো এখানেও একটা বাট আছে, এখানেও একটা বাট আছে, এখানেও একটা বাট আছে, এখানেও একটা বাট আছে, কিন্তু এই বাট গুলো কিন্তু কি থাকে, ডরমেন্ট কন্ডিশনে থাকে, দে উইল নট গ্রো। যদি এটা গ্রো করতো তাহলে কিন্তু এটা মাল্টিপ্লাইড হয়ে যেত, এখানে আরেকটা পিয়াজ হয়ে যেত, এখানে আরেকটা পিয়াজ হয়ে যেত, এখানে আরেকটা পিয়াজ হয়ে যেত, যেটা আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা বলছিলাম যে একটা ভালো বৈশিষ্ট্য হবে এটা শুড বি সিঙ্গেল বাল্ব হবে, শুড বি সিঙ্গেল বাল্ব হবে, তাই না? তাহলে এখানে কি মডিফিকেশনটা হলো, এখানে লিফ, যে লিফের একটা লিফের কিন্তু দুইটা অংশ থাকে, তাই না? এটাকে লিফ ব্লেড বা ল্যামিনা বলি উপরের অংশটুকু, আর নিচের অংশটুকু কি বলি আমরা, লিফ হয়, এবং এর নিচের দিকে দেখবা, ভিতরের দিকে দেখবা আবার একটা স্কেল লিফ থাকে, একটা খোসার মতো থাকে, এবং যেটা কিন্তু কি থাকে, ফ্লেশি থাকে, এবং এরা একটা একটার সাথে কম্পোজ হয়ে তখন সিউডো বাল্ব হয়। আর এখানে কি একটা একটা ক্লোব যখন একটার সাথে কম্পোজ হয় তখন এটাও বাল্ব হয়, কিন্তু এটা হল লিফ শীত গোলা, এখানে মডিফিকেশন হয়, আর এখানে বার্ড গোলা মডিফিকেশন হয়। ডিড ইউ ক্যাচ মি? তুমি ধরতে পারছো? জি স্যার, অনিয়নিল স্যার, যখন স্যার আমরা জার্মিনেট করি তখন স্যার দেখা যায় মাঝখান থেকে লিফটা উঠে আসে স্যার, ওইটা যদি একটু বলতেন। এই যে এটা খেয়াল করো, এগুলা কিন্তু পাতা, এগুলা পাতা, তাই না? এগুলা পাতা, সেন্ট্রাল যে ফুল হয় বা তোমার শাখা হয় সেগুলো কোথার থেকে হয়, সেন্ট্রাল গ্রোয়িং পোর্শন থেকে। সেন্ট্রাল গ্রোয়িং পোর্শনটা কোথায় বলতো, এর অ্যাপেক্সটা এটা, এই যে খেয়াল করো, এটা
এই অ্যাপেক্সটা থেকেই তো তোমার ব্রাঞ্চিং হবে নাকি, এখান থেকেই তখন ফ্লাওয়ারটা বের হয়ে আসবে এবং এখান থেকেই তখন কি হবে, আর পাতাগুলো কিন্তু দেখলা, পাতাগুলো কিন্তু এখান থেকে সব বের হবে, প্রত্যেকটা একটা করে পাতা বের হবে, এই যেগুলা এই যেগুলা, কিন্তু তোমার যে ফুলটা বের হয়ে আসবে সেটা বের হয়ে আসবে কিন্তু এই অগ্রভাগ, অগ্রভাগটা কিন্তু সেন্ট্রাল, হ্যাঁ সেন্ট্রাল গ্রোয়িং পোর্স, ক্লিয়ার? ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা মানে ক্লাইমেট গুলো আলোচনা করছি, আমরা সয়েল টু আলোচনা করছি, মেথড অফ কালটিভেশনও আলোচনা করছি কিনা মনে হয় করছি, তাই না? মেথড অফ কালটিভেশনে আসেই ক্লাস শেষ করা হয়েছিল, মানে এটা শেষ করা ছিল নাকি মানে আরম্ভ করা হয়েছিল, মানে শুরু হয়েছিল স্যার, শেষ হয়নি, ফুল হয়ে গিয়েছিল স্যার, এখান থেকে শুরু করলে ঠিক আছে। আচ্ছা ওকে, এখান থেকে শুরু করেন স্যার। ওকে 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 ওকে, আমরা মেথড অফ কালটিভেশনে খেয়াল করো যে আমরা বলছি যে আমরা তিন পদ্ধতিতে চাষ করে থাকি, একটা ট্রান্সপ্লান্টিং, ট্রান্সপ্লান্টিং পদ্ধতিতে, সেটা কি, প্রথমে আমরা বীজতলায় চারা তৈরি করে নিব, চারা তৈরি করার পরে চারার একটা সার্টেন এজ হওয়ার পরে তখন দেন উই উইল ট্রান্সপ্লান্ট ইট ইন দা ম্যানিউর ফিল্ড, এটাকে তো ট্রান্সপ্লান্টিং বলি নাকি, যে চারা তৈরি করার পরে তখন সেই চারাটাকে আমরা যে চাষের জমিতে বা প্রধান জমিতে নিয়ে লাগানোটাকেই আমরা কি বলতেছি ট্রান্সপ্লান্টিং, এবং এই পদ্ধতিতেই কিন্তু তোমার কি করা হয় ম্যাক্সিমাম যে আমাদের অনিয়ন গুলা হয়, ম্যাক্সিমাম অনিয়ন গুলা যদি আমরা সংখ্যা বা যদি কোয়ান্টিটি বলি তাহলে আমি বলবো এখানে 95% অনিয়ন আমাদের চাষ করা হয় বাই দিস মেথড ট্রান্সপ্লান্টিং। ওকে, আর একটা আছে সেটা হলো যে ছোট ছোট বাল্ব অর্থাৎ ছোট ছোট পিয়া সেটা কি হয়েছে, ছোট ছোট পিয়াজ গুলাকে লাগানো হয়েছে, লাগানোর পরে কিছুদিনের মধ্যেই সেটা কিন্তু কি হয়ে গেছে পিয়াজ সহ গাছ হয়ে গেছে এবং সেটাকে তুলে নিয়ে আসে এটাকে ইয়া করা হয় বাজারে বিক্রি করা হয়, এবং এইটা টোটাল যে পিয়াজের উৎপাদন সেটার নিয়ার অ্যাবাউট 5%, বুঝতে পারছো? এটা কি জন্য করা হয়, কারণ পিয়াজের বাল্ব লাগালে তোমার কিন্তু অনেক পিয়াজ লাগবে তাই কি না, এটা করা হয় কি জন্য, আর্লি মার্কেটটাকে পাওয়ার জন্য, আর্লি মার্কেটে যখন পাতা সহ পিয়াজের কিন্তু অনেক দাম ছিল, আস্তে আস্তে এখন কমে যাচ্ছে কিন্তু অনেক দাম ছিল, এই দামটাকে কৃষকরা আর্লি মার্কেটে ধরার জন্য পাতা সহ পিয়াজটাকে বাজারজাত করার জন্য তখন এটা করে থাকে, পিয়াজ থেকেই পিয়াজ, বাল্ব থেকে বাল্ব, আর ওইটা কিন্তু সিড থেকে কি হয়েছে বাল্ব হয়েছে, ট্রান্সপ্লান্টিং সিড থেকে বাল্ব, আর এটা হলো বাল্ব থেকে বাল্ব হয়েছে, এবং এই বাল্ব থেকে যে বাল্ব হয়েছে যে পিয়াজটা, সেই পিয়াজটাকে কিন্তু ইউ ক্যান নট স্টোর দেম ইন লং টাইম, তুমি কিন্তু এই পিয়াজগুলাকে কিন্তু বেশি দিন ধরে কি করতে পারবা না, সংরক্ষণ করতে পারবা না, অর্থাৎ যে পাতা সব পিয়াজগুলাকে আছে যে পিয়াজগুলা, এই পিয়াজগুলাকে তুমি সংরক্ষণ করতে পারবা না, they don't have a storability, তাদের কি হয় তাদের storability যে সংরক্ষণ ক্ষমতাটা নাই, আর কি জন্য নাই বলতে পারবা কেউ স্যার, লিকুইড ম্যাটার বেশি থাকে, ড্রাই ম্যাটার কম থাকে, এটা হচ্ছে yes এটা মেজর কারণ, এটা একটা মেজর কারণ, সেটা হলো they will absorb lot of water inside, তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি আছে এই কারণে কি হয় তাদের সংরক্ষণ ক্ষমতাটা নাই, আর একটা কারণ হচ্ছে they don't have dormancy, তাদের মধ্যে dormancy নাই, অর্থাৎ তারা হচ্ছে যে dormancy মানে কি, তারা ঘুমন্ত অবস্থায় থাকে, সেই ঘুমন্ত অবস্থায় থাকার ইয়া নাই, তারা সাথে সাথে আমরা এটা জার্মিনেট করার করতে কানে, এই জন্য এটাকে আমরা সংরক্ষণ করতে পারি না, এই জন্য এই পিয়াজটাকে আমরা পাতা সহ যে ভেজিটেবল হিসেবে পাতাগুলোকে আমরা কনজিউম করে থাকি, এবং আর্লি মার্কেটে পেঁয়াজের দাম ভালো পাওয়া যায় বলে কৃষকরা এটা করে থাকে, বাট এটার অ্যামাউন্টটা খুবই কম। আর একটা আছে ব্রডকাস্টিং অর ডিবলিং দ্য সিড, এটা আসলে আমরা করি না, এটা করি না হচ্ছে ব্রডকাস্টিং মানে হচ্ছে যে বীজগুলোকে ছিটিয়ে বোনা, আর ডিবলিং মানে হচ্ছে গর্ত করে একসাথে অনেকগুলো বীজ দিয়ে দেওয়া, এই দুইটাই আমরা করি না, বিকজ সিড রেট মানে অনেক বেশি সিড লাগে, হ্যাঁ, এবং এটাতে আমরা স্পেসিংটাকে মেনটেন করতে পারি না, আমরা স্পেসিং মেনটেন না করতে পারলে সেটা কি করতে পারি না, আমরা ইন্টারকালচারাল অপারেশন করা আমরা ভালোভাবে করতে পারি না, বিধায় ব্রডকাস্টিং এবং ডিবলিং মেথড এটা ইজ নট প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি, বুঝা গেছে স্যার? একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো।
স্যার আমরা কিছু কিছু সময় স্যার গ্রামে আছে যে পুরো 12টাই স্যার প্ল্যান্টিং এর জন্য ইউজ করে না, শুধু উপরের পার্টটা স্যার প্ল্যান্টিং এর জন্য ইউজ করে আর নিচের পার্টটা আবার কনজিউম করি আমরা স্যার, এটা কি ধরনের স্যার? এটা আমি কোনোদিনও শুনি নাই স্যার, গ্রামে করা হয় আমাদের বাড়িতে আমরা করি স্যার। বাল্বটাকে তুমি কাটবা কি করবে? মানে বাল্বটা স্যার মানে বড় বাল্ব স্যার, ছোট বাল্ব না, বাল্বটা বড়, উপরের পার্টটা কাটে কেটে লাগানো হয়। হ্যাঁ স্যার বাল্ব কেটে লাগানো হয় এটা আমি দেখি নাই। আমাদের সুন্দর হয়েছে, শোনা যাচ্ছে না তোমার কথা, ভেঙে যাচ্ছে নেটওয়ার্কের জন্য। বিটি সবকিছু ঠিক আছে স্যার, কেটে লাগানো স্যার, বাল্ব গুলো কেটে লাগানো হয়েছে, তবে গাছগুলো ঠিকই আছে স্যার, বিটি আর ইয়ার সব ঠিক আছে। এটা হলো তোমার সিড প্রোডাকশনের জন্য এটা করি আমরা। তুমি কি সিড প্রোডাকশনের জন্য করো কথা বলছো? না স্যার, আমরা কনজিউম করার জন্য সাধারণত স্যার লাগাই। কিন্তু এটা রটিং হয়ে যাবে তো, তুমি অভিনব করে কেটে লাগাইলে মাটির নিচে ওই যে কাটা অংশের ভিতর দিয়ে তোমার রটিং ফাঙ্গাস গুলো ঢুকে রটিং হয়ে যায় তো, ছাইয়ের সাথে মাখায় টাকায় মনে হয় লাগাও না স্যার, রেজাল্টটা ভালোই আসে। জি স্যার রেজাল্ট ভালোই আসে স্যার মোটামুটি, কিন্তু আমরা এটাকে ইয়া করি না, এটাকে রিকমেন্ড করি না, কারণ এখানে রটিং হয়ে যেতে পারে। আর হচ্ছে আমরা বলি ছোট ছোট সাইজের যে ইয়াগুলো আছে, একদম ছোট মাইনর যে পিয়াজ গুলো আছে সেগুলোকে লাগানো, কারণ এটাকে তুমি খেয়াল করো এখানে একটু আমাকে তাহলে একটু বুঝাই দাও। এই যে পিয়াজটা, পিয়াজটা এইটাই হলো গ্রোয়িং পোর্শন তাই না, এখান থেকে তো গ্রো করবে, তাহলে তুমি কাটো কিভাবে? এইভাবে কাটো, মাস বরাবর কাটা হয় স্যার, এই এই বরাবর, এই বরাবর কাটো না এই বরাবর, এই বরাবর কাটলে আমার হয় কিছু বরাবর অর্ধেক করে স্যার। তোমার কথা ভাঙে যাচ্ছে, দেখো হরিজন্টালি কাটতে দেখছি স্যার আমি, উপরের পাশ পোর্শন নিয়ে আর কি। এইভাবে না স্যার, এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ হ্যাঁ এইভাবে হলে আমি মাপি যে এই অংশটুকু, এই অংশটুকু তুমি কি বললে আর এই অংশটুকু তুমি ইউজ করলা সিড হিসাবে। স্যার অনেক সময় গ্রোয়িং পোর্শন হচ্ছে দুই তিনটা দেখা যায় স্যার, আমি নিজেও স্যার লাগিয়েছি দেখার জন্য, ওটা ওটা মাল্টিপ্লাই থাকে, ওটা মাল্টিপ্লাই থাকে, এখানে শুধুমাত্র একটা গ্রোয়িং থাকবে না, তখন দেখা যাবে তুমি যদি এটাকে ডিস্টার্ব করো না একটু যদি আকার, তখন দেখবে যে আরেকটা হয়ে গেছে, এখানে আরেকটা হয়ে গেছে। আচ্ছা স্যার হ্যাঁ, এটা মাল্টিপ্লায়ার টাইপ, ওটা জাতের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ বাট আমরা ওই জাতটাকে কিন্তু ভালো বলি না, হ্যাঁ সিঙ্গেল বাটটাকে ভালো বলি। তবে হ্যাঁ এইটাকে তুমি কেটে ব্যবহার করতে পারো, বাট রটিং হওয়ার মানে করো এই যে এটাকে কাটলা, কাটে তুমি এই অংশটুকু স্পাইসেস হিসাবে খেয়ে ফেললা, কনজিউম করলা, আর এই অংশটুকু নিচের অংশটুকু তুমি লাগালা। কিন্তু আমার একটা ইয়ে হচ্ছে যে এটা রটিং হয়ে যায় কিনা, কারণ এখানে কাটলা তো এটা পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে আমার মনে হয় তুমি কয়েকদিন রেখে দিছো, মনে হয় একদিন বা দুই দিন মনে হয় একটু রেখে দাও। না স্যার কাটার সাথে সাথে লাগানো হয়, সাথে সাথে লাগা, কোনো রকম ইয়া ছাড়া, ট্রিটমেন্ট ছাড়াই। জি স্যার আমিও দেখছি স্যার, আমি এবং ভিডিও করছি, আমার কাছে ভিডিও আছে স্যার, আমাদেরও লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার আমাদেরও লাগানো হয়েছে টবের মধ্যে। আচ্ছা যা হোক তাহলে হতে পারে, তবে এটা হলো মানে আমার মনে হয় যে একটু ট্রিটমেন্ট করে নিয়ে লাগালে না তাহলে এটা রটিং হয়ে যেতে পারে, মাটির নিচে তো অনেক ফাঙ্গাস আছে না, এটা পচে যেতে পারে যেহেতু তুমি এটাকে এক্সপোজ করে দিছো তাই না। যাই হোক আমরা আলুর ক্ষেত্রে যেটা করি, আমরা আলুকেও কিন্তু কেটে কেটে লাগাই বড় আলুকে, হ্যাঁ তবে সেটাকে আমরা আলুর ক্ষেত্রে স্যার ওইভাবে লাগানো হয়, একদিন আমরা ওটাকে রেখে দেই, ওটা যেহেতু একটা কালো স্তর পড়ে যায় সুবেরিনের লেয়ার পরে, এবং সাথে আমরা ডেভাস্টিন বা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইডের মধ্যে ডুবিয়ে তারপরে ওইটাকে উঠিয়ে তারপরে আমরা লাগাই, তাহলে কি হয় ওই আলুটা পচছে না, বুঝতে পারছো? আমার মনে হয় যেহেতু তোমরা ওইটা মেথডটা সবাই বলতেছো সাবস্ক্রাইব, আমার মনে হয় তাহলে ঠিকই আছে। ওকে তাহলে ক্লাইমেটটা হয়ে গেল, আর আমাদের সয়েলটা, সয়েলটা হচ্ছে কি আলু এই সরি রসুন পেঁয়াজ রসুন দেখছো এগুলা কি রুট গুলা কি মাটির অনেক গভীরে যায় না, মাটি কিন্তু খুব 5 টু 6 সেমি যায়। হ্যাঁ হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অত বেশি আমাদের ডিপ কালটিভেশন করার কিন্তু আদৌ দরকার নেই,
কিন্তু আমাদের মাটিটা কিন্তু ঝুরঝুরা হতে হবে, মানে ডিপ ফ্রাইবেল হতে হবে। ডিপ ফ্রাইবেল, ডিপ ফ্রাইবেল না হলে কি হবে কি জানো, এই ইয়াটাকে কিন্তু বাড়তে পারবে না। এই যেহেতু এটা মাটির নিচে হয়, মাটির নিচে যদি এটা এটেল বা ক্লে বা হেভি সয়েল হয়, তাহলে কিন্তু এই ইয়াগুলো কিন্তু মিসশেপ হয়ে যাবে। মিসশেপ মানে কি, আকৃতিটা একটু অন্যরকম হয়ে যাবে, মানে বিকৃতি আকার ধারণ করবে, বাড়তে পারবে না, চ্যাপ্টা হয়ে যাবে না, হবে না। কারণ এটা ওই জন্য মাটিটা আমাদের কি হতে হবে, পোরাস হতে হবে এবং স্যান্ডি লোম হতে হবে, তাহলে যেহেতু সে সহজে বাড়তে পারে। এটা কিন্তু যেকোনো রুট ক্রপ, হ্যাঁ, যেগুলো মাটির নিচে হয় তাদের জন্য কিন্তু মাটিটা স্যান্ডি লোম হতে হবে, ডিপ ফ্রাইবেল হতে হবে, ঝুরঝুরা হতে হবে, কোনো ক্লট থাকা যাবে না, হ্যাঁ, এই জাতীয়। এবং পিএস হতে হবে কত, আমরা বলতেছি 5.8 থেকে 6.5। এবং অ্যাসিড অ্যালকালি, অ্যাসিড অ্যালকালি এবং হচ্ছে আমরা স্যালাইন সয়েল ইজ নট সুইটেবল ফর কি, নট সুইটেবল ফর এনি রুট ক্রপ, এনি not for only for the onion, eta amra je kono root crop er khetre kintu amra etake ya kori na, okay. Acha ekhane bolche water lagging condition result in failure of the crop, jodi nichu jomi hoy shekhane jodi pani joma thake tahole kintu eta poche jabe. Keno poche jabe bolo to, moisture beshi observe korar karone maybe, na na eta to mane matir thekei poche jabe. Ki jonno poche jabe jano, e khyal koro রেসপিরেশন সম্পর্কে তোমার তো জানা আছে তো না? জি স্যার। রেসপিরেশন মানে কি, যে কোনো বায়োলজিক্যাল সিস্টেমে অক্সিজেন নাই এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, তাই কি না? জি স্যার। দেখো এটা মাটির নিচে থাকলো, এত বড় একটা অংশ, এটা প্রত্যেকটা রেসপিরেশন করতেছে, আর সেলগুলো কি করতেছে, অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইডটা কি করতেছে, ত্যাগ করতেছে। এখানে অনেকগুলো সেল আছে, তাই না? অনেক সেল আছে, এটা মাটির নিচে আছে। এই মাটির নিচে ওরা অক্সিজেন নিচ্ছে কিভাবে? স্যার পোরেসে যে থাকে পানি, এক্স্যাক্টলি প্রসূত পানির মাধ্যমে পোরেস, এই যে পোর স্পেসে কি আছে, 50% তোমার আছে কি ওয়াটার আছে এবং 50% কি আছে আইডিয়াল কন্ডিশন এয়ার আছে। এই এয়ার থেকে সে কি নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে এবং এইখানেই সে আবার কার্বন ডাইঅক্সাইড থেকে পারে। তো যখন তুমি এটা ওয়াটার লাগিং কন্ডিশনে চলে যাবে, যখন এটা পানি দ্বারা তুমি সাবমার্স কন্ডিশনে চলে যাবে, তখন কি আর এই 50% ইয়ার থাকবে না, তখন 100% কি হয়ে যাবে, ওয়াটার। তাহলে ওয়াটার হয়ে গেলে তখন এই সেলগুলা কি রেসপিরেশন করতে পারবে, এত বড় জায়গায় এতগুলা সেল? এটা যদি গাছের একটা দুটো শিকড় হতো, দে উইল সারভাইভ ফর সাম, মানে ফর সাম পিরিয়ড, মানে কিছু সময়ের জন্য তার সার্ভাইভ করবে। কিন্তু এ এত বড় একটা অর্গান, এতগুলা সেল আছে, তারা সার্ভাইভ করতে না, তখন তারা কি হয়ে যাবে, মারা যাবে। আর মারা গেলে তখন সেখানে রটিং ফাঙ্গাস গুলো কি হবে, অ্যাটাক করে তখন এটাকে কি করবে, পচাই পচাই ফেলবে। হ্যাঁ, তাহলে আমরা যে কোনো রুট ক্রপের ক্ষেত্রে মনে রাখবো যে সেটা হলো ওয়াটার লাগিং কন্ডিশনটাকে, যেমন আলুর ক্ষেত্রে তুমি যদি এটা ওয়াটার লাগিং কন্ডিশনে যদি রেখে দাও, মানে একদম ধানের মতো করে বা কিছুক্ষণ সময়ের জন্য, তাহলে কিন্তু এটাও মারা যাবে, মানে একদিন দুই দিন যদি রেখে দাও, বুঝতে পারছো? তাহলে তখন আমাদের কি করা লাগবে, ড্রেনেজের ব্যবস্থা করবো। হঠাৎ করে বৃষ্টিপাত হয়ে গেল, ওই জন্য আমাদের কি করা লাগবে, ড্রেনেজের ব্যবস্থা আমাদেরকে করা লাগবে, ওকে। এখন আসো প্রোপাগেশন। প্রোপাগেশনটা আমরা করে থাকি হচ্ছে বাই সিডের মাধ্যমে, বাই সিডের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি, এবং আমরা বলছি যে আমরা ইয়ার মাধ্যমে করে থাকি, সেটা হলো বাল্বের মাধ্যমেও করে থাকি। তবে আমরা বাল্বের মাধ্যমে ইজ নট কমার্শিয়াল মেথড, কারণ এটা হলো আর্লি মার্কেট পাওয়ার জন্য আমরা এটা করে থাকি, বাট সিডটাই হলো আমাদের বহুল ইয়া। এবং বাল্বের মাধ্যমে সবচেয়ে বড় সমস্যা কি, আমরা বলছি যে এই বাল্ব, এই বাল্বগুলোকে কিন্তু আমরা স্টোর করতে পারি না, এটাকে আমাদের সাথে সাথেই কনজিউম করে ফেলতে হবে বা বিক্রি করে ফেলতে হবে। শুধুমাত্র সিটের মাধ্যমে যেগুলো করে থাকে সেগুলোকে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আমরা এটাকে কি করবো, আমরা এটাকে সংরক্ষণ করতে পারবো। এবং প্লাউইং করা হয় 4 থেকে 5, এগুলাকে আমি অত ডিটেলস গেলাম না, এবং ডেপথ অনলি 5 থেকে 6 সেন্টিমিটার ডেপথ হলে হয়ে থাকে। এবং এগুলাকে আমরা পেঁয়াজগুলোকে কিন্তু আমরা বেড পদ্ধতিতে চাষ করে থাকি, বেড পদ্ধতিতে, এবং বেডগুলো হয়ে থাকে 1.8 মিটার ওয়াইড, মানে কি প্রশস্ত হবে। এখানে কিন্তু লেন্থের কথা বলি নাই, লেন্থের কথা কেন বলি নাই বলতে পারবা কেউ? স্যার কারণ ওটা ইয়ের উপর নির্ভর করে, হ্যাঁ, তুমি তোমার ইচ্ছা মতো করে নিবা।
তুমি তোমার ইচ্ছা মতো করে নিবা, সেটা হলো তুমি তোমার সুবিধার্থে এবং জমির লেভেলের উপর বেসিস করে এটা সাধারণত ল্যান্ডটাকে করবা। 1.8 লিট মিটার বেশি করবা না, এই জন্যই যে নাহলে ইন্টারকালচারাল অপারেশনগুলো তুমি করতে পারবা না, কারণ বেডের ভিতরে তো তুমি ঢুকতে পারবা না, তোমার হাত যাবে যতটুকু তুমি ততটুকুই করতে পারবা কিন্তু, তাই না? তা সেক্ষেত্রে আমরা এই জন্য বলছি যে বেড গুলাকে লম্বাটাকে ইচ্ছা মতো করা যাবে, কিন্তু তোমার বেডটার আমরা ওয়াইডটাকে আমরা হচ্ছে 1.8 মিটার পর্যন্ত এটাকে কি করবো, রেস্ট্রিক্টেড রাখবো। ওকে, এবং ইরিগেশন এবং ইন্টারকালচারাল অপারেশন এগুলাকে অ্যাজ পার মানে চাহিদা অনুযায়ী আমরা এটাকে করবো। ক্রপ নিউট্রিশন কাউডাং আমরা দিব 5 টন পার হেক্টর এবং 1 মান্থ বিফোর ট্রান্সপ্লান্টিং, অর্থাৎ জমি প্রিপারেশনের সময় তোমরা জানো যে মনে হয় যে ম্যানিউর যেটাকে আমরা বলি বা কাউডাং যেটাকে বলি সেগুলাকে রিলিজ হতে অনেক সময় না, এই জন্য আমরা এটাকে কি করে থাকি, এটাকে হচ্ছে ডিউরিং ল্যান্ড প্রিপারেশনের সময় দিয়ে থাকি। এবং ইউরিয়াটাকে 240 কেজি লাগে, সেটাকে আমরা কি করে থাকি, 3টা স্প্লিটে দিব। একটা দিব হচ্ছে 80 দিনের মাথায়, একটা দিব 80 দিনের মাথায় লাগানোর, আর এক দিন 80 দিনের মাথায়, একদিন আর একটা হচ্ছে 80 দিনের মাথায়, একটু 3টা স্প্লিটে দিব। কারণ ইউরিয়া হয় এই জন্য আমরা কিন্তু এটাকে দিব না। টিএসপিটাকে কখন দিব বলতো, জমি প্রিপারেশনের সময় এটাকে দিব। আর এমপিটাকে দিব হচ্ছে তোমার এটাকেও স্প্লিটে দিব 75, 40 এবং 35 দিন পর পর, এটাকে আমরা এইভাবে করে জমির সাথে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা খেয়াল করো তো এখানে যে ইউরিয়া সাধারণত সব ক্রপে বেশি দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু কি একটু ব্যতিক্রম আসে না, টিএসপি দেওয়া হয়েছে, কেন বলতো? স্যার কাউডাংটা বেশি দেওয়ার কারণে না, কি বলতে পারবা? পেঁয়াজে তো স্যার সালফারের পরিমাণ, এক্স্যাক্টলি, একদম সুন্দর অ্যানসার করছিস। দেখো খেয়াল করো, আমি তোমাদেরকে আগেই বলছি যে এটা সালফার, এখানে দেখো যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো আছে, হ্যাঁ, যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো, এগুলোর প্রত্যেকটারই উপাদান সালফার আছে। সিস্টিন কি, সিস্টিন একটা কি অ্যামাইনো অ্যাসিড, তাই না? অ্যামাইনো অ্যাসিড যেটা সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড, মানে আছে না লেভেল 1 এ তোমরা পড়ছো মনে হয় বায়োকেমিস্ট্রি, তাই না? জি স্যার। এখানে সালফার আছে, 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 এখানে সালফার আছে। সো ইট লাইকস অর ইট লাভস সালফার, এই জন্য আমাদের এখানে একটু ব্যতিক্রম আছে, খেয়াল করছো? না হলে প্রত্যেকটা ইয়াতে কিন্তু আমরা কি দিই, নাইট্রোজেনটাকে সবচেয়ে বেশি দিই, তারপরে হচ্ছে টিএসপিটাকে সবচেয়ে কম দেখি আমরা এমপি দিই, কিন্তু এটা একটু ভিন্নতা আছে, এটা একটু মনে রাখবা। কারণটা হলো এটা সালফার কন্টেইনিং, সালফার লাভিং ক্রপস। ওকে, এবং ট্রান্সপ্লান্টিং আমরা করে থাকি সাধারণত। স্যার একটা কোশ্চেন, স্যার 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 হ্যাঁ শিওর স্যার, ক্রপ নিউট্রিশনে স্যার ইউরিয়া যখন দিব স্যার, এখানে আপনি বলছেন স্যার 80 দিন পরে দিব, এখানে কি আসলে 80 দিন না স্যার, 80 কেজি দিব, তারপর 80 কেজি দিব, তারপর 80 কেজি, সরি সরি সরি, 80 কেজি স্প্লিটিং, এটা এটা হলো ডিউরিং ল্যান্ড প্রিপারেশন, এটা হলো ফার্স্ট স্প্লিটে দিব হচ্ছে আমরা, এটা আমি ভুল হয়ে গেছে, এটা হলো ফার্স্ট অনেক কৃষককে দেখি যে ডিএপি ইউজ করে টিএসপি এর বদলে, এইটা স্যার কতটুকু ইফেক্টিভ বা কোনো সমস্যা হবে? খুবই ভালো, বলো দেখি ওই যে ডিএপি ব্যবহার করলে কি হবে? ব্যাব যেটাকে ডিএপি তো সালফার নাই তো স্যার, স্যার ফসফেট পাচ্ছে, আবার সেই অ্যামোনিয়ামটাও পাচ্ছে, নাইট্রোজেন পাচ্ছে, অর্থাৎ এটা কম্পাউন্ড ফার্টিলাইজার, দে উইল সাপ্লিমেন্ট টু নিউট্রিয়েন্ট, ওয়ান ইজ দা নাইট্রোজেন এন্ড অ্যানাদার ইজ দা ফসফেট, বুঝতে পারছো? এটা এখন দেয় সবাই, আমি জানি, হ্যাঁ দিতে পারো, আবার অনেকে তুমি যদি এখানে এবং ওই যে যে আর্লি যে পিয়াজটা করে না, ওরা কিন্তু আবার খৈলও দেয়, খৈলে নাইট্রোজেনও পায় আবার সালফারও পায়, দেয় না খৈল, খৈলটাকে খৈলটাকে দিলে গ্রোথটা কিন্তু খুব ভালো হয়, আরো বুঝতে পারছো স্যার? ওখানে সালফার, স্যার এমপিও কি হচ্ছে ইউরিয়ার মতো ডিউরেশনটা হবে, মানে হ্যাঁ কেন বলতো, এখানে এটাকে ডিউরেশনে দিলাম কেন?
এমপি কাজ কি বলো তো? এমপির কাজ হচ্ছে কি জানো, ট্রান্সলোকেশন করা। গাছ খাদ্য তৈরি করে কোথায়? পাতায়, তাই না? পাতা সালে সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্যটা তৈরি হবে নাকি? এই যে এখানে পাতাটা আছে না, লিফলেটটা, এই এখানে সালেক সংশ্লেষণ হবে। এই খাদ্যটা তখন ট্রান্সলোকেশন হয়ে তখন এই লিফটিতে আস্তে আস্তে জমা হবে, এগুলাতে জমা হয় বা এগুলাতে জমা হয়। এই যে ট্রান্সলোকেশনের কাজটা করে কি? পটাশিয়াম করে, বুঝতে পারছো? জি স্যার। যে ট্রান্সলোকেশনের কাজটা করে কি? পটাশিয়াম। অর্থাৎ এই খাদ্যটা তৈরি হয়ে এই যে এখানে আসে জমা হওয়ার কাজটা করে হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়াম করে এই জন্যই দেওয়া হয় যে তোমাকে যদি আগে সবগুলাই দিয়ে দিই আমি এই প্লান্টের ক্ষেত্রে, রুট ক্রপের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমার ওই পরবর্তীতে কিন্তু গাছ ঠিকই খাদ্য তৈরি করতেছে, কিন্তু খাদ্যগুলো আসে তোমার বাল্বে জমা হচ্ছে না। অর্থাৎ বাল্ব যেই ছোট সেই ছোটই আছে, অর্থাৎ তোমার পটাশিয়ামটা আগে শেষ হয়ে গেছে। ওই জন্য আমরা এটাকে ওই যে গাছের গোড়ায় একটু কিন্তু মাটি উঠায় দেওয়ার মতো করে দেয়, ওই সময়টাই আমরা কিন্তু এই স্প্লিটে আমরা দিব, যাতে সে কাজে দেয়, তখন ট্রান্সলোকেশনটা অবহিত হতে থাকে, ভালোভাবে হতে থাকে। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। একটু ইয়া করো দেখি, একটু আমি হোল্ড করো তো, একটু গন্ডগোল হয়েছে মনে হয় আমাদের এখানে, একটু আমি একটু দেখে আসতেছি খালি, একটু এক মিনিটের মতো লাগবে সময়। হ্যাঁ, মাহমুদুল আসিস? মাহমুদুল, ওই তোর মাঝে মাঝে হচ্ছে আমি উঠে যাচ্ছে, দেখিস। এখন শোনা যায়? এখন হ্যাঁ, এখন শোনা যায়, এবার মিউট করে ফেল, সমস্যা নেই, যখন প্রয়োজন হয় কথা বলিস। আমার উপরে তো মিউট দেখাচ্ছে, আমি দেখলাম যে তোর আনমিউট হয়ে গেছে, এজন্য বললাম আর কি। যাই হোক, ঠিক আছে, তুই দেখ। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে না? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে বোঝা গেছে না যে আসলে আমরা টিএসপি টা হতে ইএমপি টা কারণটা কি বা কোনটা কি কাজ? হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো আমরা একটু দেখবো। সিডলিং, আমরা প্রথমে আমরা সিড বেটে চারা তৈরি করে নিব। চারাগুলোর যখন বয়স 40-45 দিন হবে, তখন আমরা এই চারাগুলাকে মেইন ফিল্ডে নিয়ে যাই 8-10 সেন্টিমিটারে স্পেসিং। হ্যাঁ, 8-10 এবং 15, বলো দেখি কোনটা কি হবে। এটা হলো একটা সারির মধ্যে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব হবে এটা, আর দুইটা সারির মাঝখানে কত থাকবে? 15 সেন্টিমিটার, বুঝতে পারছো? সাধারণত আমরা এটাকে কি লিখি? 8-10 × 15, মানে বুঝে নিতে হবে যেটা বেশি সেটা হলো কি সারি থেকে সারি, আর যেটা কম দূরত্ব সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ইন বিটুইন টু গাছ থেকে একটা গাছের দূরত্ব, সরি, একটা সিড থেকে। আর ডেপথ হতে হবে হচ্ছে 3-4 সেন্টিমিটার ডেপথে আমরা। এখন তোমরা বাজারে গেলে কিন্তু দেখবা যে ওই যে পেঁয়াজের চারাগুলো কিন্তু বিক্রি হচ্ছে, তাই না? এখনই কিন্তু লাগায় সবাই, এবং এই পেঁয়াজটা উঠতে উঠতে তোমার ফেব্রুয়ারি মার্চ হয়ে যাবে, এবং এই পেঁয়াজটাকেই আমরা কিন্তু মানে পরবর্তী উইন্টার পর্যন্ত সংরক্ষণ করব এই পেঁয়াজটাকে। হ্যাঁ, এবং ট্রান্সপ্লান্টিং মেথডে আমরা কি করি, সাইজ অফ দি সিড বেডে আমরা যেটা বললাম, সিড বেডে সিড বেডের আকার তোমরা জানো 3:1 হবে, এবং এটা জমি থেকে কিছুটা উপরে উঁচু হবে, কারণ উঁচু হতে হবে কারণ যাতে সেখানে কি ওয়াটার লাগিং কন্ডিশনে না যায়, এবং ইন বিটুইন দুইটা সিড বেডের মাঝখানে দূরত্ব হতে হবে হচ্ছে 70 সেন্টিমিটার, এবং সিড রেট হবে কত, 3-4 কেজি পার হেক্টর ফর ট্রান্সপ্লান্টিং। এবং যদি তুমি এটা ব্রডকাস্টিং করো তাহলে সিড রেটটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 6 কেজি এবং 7 কেজি পার হেক্টর হয়ে যাবে,
এবং তোমার সিডটাকে লাগানোর আগে আমরা বলতেছি যে বেভাস্টিন, এটা হলো সিড ট্রিটিং ফাঙ্গিসাইড, এটা একটা ফাঙ্গিসাইড যেটা হলো সিডকে ট্রিট করে তারপর সিডগুলো 2 গ্রাম পার কেজি সিড, অর্থাৎ আমাদের এখানে 4 কেজি সিড যদি ইউজ করে থাকি তাহলে আমাদের এখানে 4 গ্রাম আমাদের না সরি 8 গ্রাম আমাদের কি লাগবে সে বেভাস্টিন লাগবে, তাহলে আমাদের কিন্তু যে ড্যাম্পিং অফ বা বিভিন্ন উইল্টিং যে ইয়ার ডিজিজ গুলো আছে সেগুলো হয় না। সাধারণত সিড বেডের মধ্যে একটা হয় যে গড়া পচে যায় এবং গাছগুলো ভেঙে পড়ে, ড্যাম্পিং অফ পড়ে যায়, সেই ডিজিজটা হয় এবং এটা ফাঙ্গাস দ্বারা হয়, পিথিয়াম দ্বারা হয়, হবে না, এই ব্যবস্থা দ্বারা ট্রিট করবে। ওকে স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, সিড রেটের স্যার যে বেভিস্টিন এট দা রেট স্যার, এট দা রেট স্যার বুঝতে পারি, এট দা রেট মানে হচ্ছে 1 কেজি সিডে তুমি বেভিস্টিন কতটুকু দিবা? 2 গ্রাম জি স্যার। বুঝা গেছে? আচ্ছা স্যার, জি স্যার। তাহলে এক হেক্টর জন্য 4 কেজি কত গ্রাম দিবা তুমি বেভাস্টিন? 8 গ্রাম। 8 গ্রাম ক্লিয়ার? জি স্যার। এবং সিড বেডটাকে আমরা বলতেছি সিড বেডটাকে যদি পসিবল হয় তাহলে তুমি কপার ড্রেঞ্চিং করে নেওয়া লাগবে, অর্থাৎ পানি দ্বারা ভিজিয়ে দেওয়া লাগবে এবং সেই পানিটা কার দ্বারা? কপার দ্বারা। 4 গ্রাম পার লিটার ওয়াটারে এটা মিশ্রিত করে তুমি যদি ইয়ে করে, আর এটা যদি তোমার না থাকে তাহলে তুমি কি করতে পারো, বিভিন্ন যে আবর্জনা বা খড়কুটো আছে সেগুলো সিড বেডের উপরে দিয়ে বার্নিং করে দাও, পুড়াই দাও। পুড়াই দিলে কি হবে, উপরে যে ফাঙ্গাসগুলো আছে সেই ফাঙ্গাসগুলো কি হয়ে যাবে, মারা যাবে এই হিটে, বুঝছো? অর্থাৎ যে বার্নিং করে দেয় না আমরা, এটা দিয়েও আমরা এটা দিতে পারি। হ্যাঁ, এবং সিড বেডে আর একটা বড় সমস্যা দেখা যায়, দেখবা যে পিঁপড়া যায়। পিঁপড়া যায় কি করে, সিড গুলাকে গর্ত করে 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 সিড গুলাকে সে টেনে নিয়ে যায় বা সিড ইয়েটাকে নষ্ট করে। এই জন্য আমরা কি করবো, 785 এই পাউডারটাকে আমরা দিব। সেটা দিব কি সিডের বেডের মাঝখানে? না, মাঝখানে না, সিড বেডের চারিদিক দিয়ে দিব, যাতে এটাকে ক্রস করে কি করে না, সে ভিতরে পিঁপড়া না ঢুকতে পারে। এটাও যদি তোমার না থেকে থাকে তাহলে তুমি কি করবা, কেরোসিন মিশ্রিত পানি এটাকে সিড বেডের চারি সাইডে দিয়ে তুমি এভাবে করে দিয়ে দাও গোল করে, তাহলে এটা ক্রস করে পিঁপড়াটা যেতে পারে। বুঝতে পারছো? লাগাই তাহলে আমি বলছি যে এখনই কৃষকরা লাগানো আরম্ভ করে দিচ্ছে, তাহলে এটা উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি টু মার্চ, আর অথবা জুন থেকে জুলাই, অথবা লেট অক্টোবর থেকে নভেম্বর। তাহলে তুমি তোমার সময়টাকে বেছে নাও, এটা 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 কোন সময়ের জন্য, এটা হলো রেনি সিজনের, এটা হলো হচ্ছে মার্চের জন্য, আর এটা হলো কি, এটা হলো হচ্ছে উইন্টার পিয়াস। আমরা বলছি না পিয়াস 3 সময় আমরা করতে পারি, একটা হলো সামার অনিয়ন, একটা হলো উইন্টার অনিয়ন, আর একটা হলো রেনি। আমরা উঁচু জমিতে লাগাই, এবং এই পেঁয়াজটাকে কি, এই পেঁয়াজটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ হয় লাল পেঁয়াজ, যে পেঁয়াজটাকে সাধারণত আমরা সংরক্ষণ করি না। এই পেঁয়াজটার কিছুটা হলো ওয়াটার লগিং কন্ডিশন সংরক্ষণ করার ক্ষমতা আছে, তবে তারপরেও আমরা হাইল্যান্ডে যেখানে ওয়াটার লগিং হবে না সেই জায়গাগুলোতে আমরা রেনি সিজনে রেনি ইয়াটাকে লাগাতে পারি। সব ভ্যারাইটি কি করা যাবে ওই সময়? সব ভ্যারাইটি কি করা যাবে? না স্যার। সব ভ্যারাইটি কি করা যাবে? না স্যার, করা যাবে না। না এই সময়? আচ্ছা তোমাকে বলি একটু, যে একটা সহজ প্রশ্ন তোমাদের সবার কাছে, এই ফেব্রুয়ারি মার্চ বললাম আমি, জুন জুলাই বললাম, অক্টোবর নভেম্বর বললাম, অর্থাৎ সামার অনিয়ন, উইন্টার অনিয়ন, রেনি অনিয়ন, তুমি এই রেনি অনিয়নের বীজটাকে কি কোন সময় চাষ করবা, বীজ যদি পেতে চাও এর? উইন্টারে।
উইন্টারে তোমার মনে রাখবা যে কোনো বীজ উৎপন্ন করতে হবে কোন সময়, উইন্টারে করতে হবে। কিন্তু চাষ করব আমরা হচ্ছে বাজারের পারপাসের জন্য আমরা চাষ করব হচ্ছে রেনি সিজনেই, ওই রেনি অনিয়নটাকে করব বা সামার অনিয়নটাকে সামার সিজনে করব। কিন্তু তাদের বীজগুলোকে কিন্তু আমরা ওই সময় উৎপাদন করতে পারবো না। আমাদের বীজ উৎপাদন করতে গেলে তাদের উইন্টার, এটা কি স্যার পচে যেতে পারে যেখানে ফুল হয়, এই কারণ কি? হ্যাঁ, ফুলের ফুলের কারণে, কারণ কুল টেম্পারেচার না হলে হবে না, তবে ফ্লাওয়ার ইনিশিয়েশন হবে না, সিড ফরমেশন হবে না, বুঝতে পারছো? কারণ গরমের সময় কি হবে, অত্যাধিক রেসপিরেশন হয়, হয় না? রেসপিরেশনের কারণে তাদের কিন্তু ওই মানে ফ্লাওয়ার হলো তাদের ওইভাবে করে বীজ হয় না রেসপিরেশনের কারণে, বুঝতে পারছো? এবং এবং গরমের কারণে তোমার তো এমনি ইনসেক্ট ডিজিজের আক্রমণ অনেক বেড়ে যায়। এতে গরমের কালে কিন্তু আমরা সাধারণত কোনো সিড প্রোডাকশনে আমরা যাই না, আমরা শীতকালেই করি। ওকে স্যার, যদি একটা অনিয়ন কে যদি বর্ষাকালে লাগাই আর স্যার উইন্টার কালে লাগাই, দুটোর কি মানে ফলনে কি অনেক বেশি তফাৎ হবে না একই ধরনেরই থাকবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। তোমার উইন্টারে রেনি অনিয়নটাকে উইন্টারে লাগালে তুমি ফলন ওইভাবে পাবা না। আর তুমি এটাকে লাগাবা কেন? এই উইন্টারে তোমার অনিয়ন ভালো ভালো ভ্যারাইটি আছে যেটার বাজার মূল্য অনেক, কিন্তু এই রেনি অনিয়নটাকে তো আসলে কেউ খেতে চায় না। খেতে চাবে এই উইন্টারে? এই উইন্টারে এখন বড় বড় তুরস্ক পেঁয়াজ গুলাকে কেউ কিনতেছে বলো তো? চায়না পেঁয়াজ গুলা যে আসছে সেগুলো কেউ কিনে না কিন্তু। এখন এখন তোমার কাছে ভালো অপশন আছে, তুমি এই জন্য তুমি কেন ওইটাকে তুমি চাষ করবা এই সময়? তোমার কাছে এখন ভালো অপশন আছে তাই না? মনে করেন কোন এক কৃষক একটা জমিতে চাষাবাদ করতেছে পেঁয়াজ, এখন কথা হচ্ছে আমরা যেটা পড়তেছি ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের বিষয়টা, সেটা হচ্ছে এখানে কিন্তু এটা পরীক্ষিত, অর্থাৎ মানে আমরা কিন্তু পরীক্ষিত পদ্ধতিতে এটা চাষাবাদ করবো, অর্থাৎ এখানে যেরকম আছে ঠিক এইভাবে ফার্টিলাইজারটা মানে অ্যাপ্লাই করে এটা চাষাবাদ করব। এখন আগের যে কৃষক যেখানে যে জমিটা চাষাবাদ করতো উনি কিন্তু জানেন না, অর্থাৎ এগুলো কিন্তু উনি পড়েন নাই, উনি তো নর্মাল কৃষক, তো উনি তো আগে একভাবে ফার্টিলাইজার অ্যাপ্লাই করতো জমিতে। এখন আমরা যদি এটা আবার ওই জমিটাতে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে কি? আমি তোমাকে বলি প্রথমে একটা কথা, এটা মনে করো যে এটা থাম রুল তোমাকে দিতে হবে। না, ইজ নট এ থাম রুল। তোমার এই ফার্টিলাইজারের ডোজ এটা মুখস্থ করা বা এটা পড়া, এটা সম্পূর্ণ আমি মনে করি ইটস নট সায়েন্টিফিক। কারণটা হলো তোমার দেখতে হবে মাটিতে কি হবে। তোমার নাইট্রোজেন যদি তোমার টিএসপি ইউরিয়া যদি অলরেডি প্রচুর পরিমাণে যদি থেকে থাকে ফসফরাস পড়া, তাহলে তুমি কেন দিবে? আর আসলে আমরা বলি যে মাটিটাকে আপনি সয়েলটাকে টেস্ট করান, টেস্ট করানোর পরে কি কি আপনার ডেফিসিয়েট আছে সেই হিসাবে আপনি ফার্টিলাইজার, সেটা শুধুমাত্র অনিয়ন না যে কোনো ক্রপের ক্ষেত্রে। জি স্যার, ইয়েস স্যার। যেমন মনে করো তোমরা খেয়াল করছো মনে হয় এখন আলু চাষ করে, আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ফার্টিলাইজার দেওয়া হয়, মাটিগুলো কিন্তু খুব সুন্দর থাকে তাই না? এর পরবর্তীতে দেখবা যে অনেকে ভুট্টা লাগায় না, কিন্তু ভুট্টার দেখবা তার সারের পরিমাণ অনেক কম দেয় তখন, কিন্তু ভুট্টা কিন্তু প্রচুর পরিমাণে সার দেওয়া লাগে। কিন্তু মাটিতে যেহেতু আগের বছরে আগের সিজনে আলু চাষ করা হয়েছে ওই জন্য কিন্তু পরবর্তী সিজনে ওরা কিন্তু সারের পরিমাণটাকে একদম কমায় দেয় তাই কি না? ইয়েস স্যার। কারণ ওইটা রেসিডুয়াল ইফেক্টটা থেকে যায়। এই জন্য এই যে এই প্রশ্নগুলা করাটা আসলে যে জমিতে এই ক্রপের জন্য ফার্টিলাইজারের ডোজ কত, এই প্রশ্নগুলো আমি কখনোই করি না। কারণ ইট ইজ ডিপেন্ড অন দি সয়েল প্রপার্টিস, ডিপেন্ড অন দি ক্লাইমেট কন্ডিশনস। তোমার এখানে কক্সবাজারের যে অ্যাগ্রোক্লিমেটিক্যাল জোন আর দিনাজপুরে যে মাটি, সেটা প্রপার্টিস কি সেম? তুমি এটা এটা দিয়ে কি তুমি সব জায়গায় চালাই দিবা? শুধু তাই না, তুমি হাজিদানেশের মাটি প্রপার্টিস আর হচ্ছে তোমার হচ্ছে যে জমিতে সারাক্ষণ তোমার চাষ হচ্ছে সেই মাটি প্রপার্টিস কিন্তু ডিফারেন্ট। ওখানে কিন্তু অনেক পরিমাণে ফার্টিলাইজার আসেই, রেসিডুয়াল ইফেক্ট আসেই, যেহেতু সে কন্টিনিউয়াস চাষ করতেছে। কিন্তু আমার এখানে মাটি কিন্তু চাষ করা হয় না, এই জন্য এই মাটিতে কিন্তু ওই বিভিন্ন ফার্টিলাইজার নাই। এগুলো হচ্ছে অনেক কিছু ফ্যাক্টরের উপরে নির্ভর করে থাকে।
তাই না? এই জন্য আমরা হচ্ছে একই অ্যাগ্রোক্যালিকাল জোন হলেও কিন্তু আমরা বলতে পারি না যে সবার, কারণ সয়েলটা হলো হেটারোজেনাস, এক জায়গা থেকে এক জায়গায় ভ্যারি করে প্রচন্ড পরিমাণে, পাশাপাশি জমিও ভ্যারি করে, কারণ তুমি কি চাষ করছো আগের বছরে, তাই না? এই জন্য এইগুলা ইজ নট সাইন্টিফিক যে মুখস্থ করা বা হচ্ছে একটা বলে দেওয়া যে এইটাই দিতে হবে, ইজ নট সাইন্টিফিক। এটা ডিপেন্ড করে হচ্ছে সয়েলের আগে কি করছো বা সয়েলের ইনিশিয়াল যে নিউট্রিয়েন্ট লেভেলটা তার উপর ভিত্তি করে তোমাকে ফার্টিলাইজার ডোজটাকে ফিক্স করতে হবে। এই জন্য আমি এই প্রশ্নগুলাকে কখনো করি না, কিন্তু অনেকে দেখবে যে ফার্টিলাইজার ডোজ অমুক করো করে লেখো, ইটস নট সাইন্টিফিক। তাহলে সয়েলে তোমাকে জানতে হবে স্ট্যাটাসটা কি আছে। ওকে ওকে, আমরা তাহলে এখানে ছিলাম, আমরা এখন ইন্টারভাল অপারেশন ইরিগেশন 10-15 দিন। আচ্ছা এখন বলো যে আমি এখানে বলে দিলাম 10-15 দিন, কিন্তু বৃষ্টি হয়েছে বা তোমার যথেষ্ট পরিমাণে ময়েশ্চার আছে, তারপরে তুমি দিবে না? স্যার কখনই দিবা না। আচ্ছা তারপরে মনে করো যে 10-15 দিন বললাম, কিন্তু আসলে শুষ্ক মৌসুম চলতেছে, তখন তোমাকে দেখা যায় 7 দিন পর পর দেওয়া লাগবে, 5 দিন 7 দিন পর পর দিতে দেওয়া লাগতেছে। হ্যাঁ, তাহলে এইগুলা হচ্ছে ইজ নট থাম রুল। আমি ইরিগেশন দিব যেন ওয়াটার ডেফিসিট না হয়, কিন্তু আমি ইরিগেশনটাকে আবার বন্ধ করে দিব, ডিসকন্টিনিউ করে দিব, কখন? যখন ম্যাচুরিটি আসে। কার ম্যাচুরিটি? বাল্বের ম্যাচুরিটি। কারণ দেখতেছে যে বাল্বটা পুরো হবে যখন গাছটা মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তখন তুমি যদি আবার ইরিগেশন আরম্ভ করে দাও তাহলে কি হবে? তাহলে বাল্বটা প্রচুর পরিমাণে পানি অ্যাবজর্ব করবে, করে সঠিকভাবে ম্যাচুরিটি আসবে না, এবং সেটাকে তুমি সংরক্ষণ করতে পারবে, কারণ ওয়াটার কন্টেন্টটা তার ভিতরে হাই থাকবে। ওই জন্য যে কোনো ক্রপের ম্যাচুরিটির সময় কিন্তু কি করতে হয়, আমাদেরকে ইরিগেশনটাকে স্টপ বা আমরা বলি ডিসকন্টিনিউ করে দেওয়া। বুঝা গেছে? এবং বিশেষ করে যে ক্রপ গুলাকে তুমি সংরক্ষণ করবা, যেমন মনে করো সে ফর এক্সাম্পল তুমি হচ্ছে পালং শাক, পালং শাকের তুমি ম্যাচুরিটি বা কপি বাঁধাকপি এগুলোর তো কোনো সমস্যা নেই, এগুলোকে তুমি আজীবন দিতে থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ধানটাকে, তুমি গমটাকে, তুমি হচ্ছে আলুটাকে, তুমি হচ্ছে কি এই পেঁয়াজটাকে সংরক্ষণ করবা, সেহেতু তোমাকে কিন্তু ম্যাচুরিটির সময় তাদের কিন্তু কোনো রকমে ইরিগেশন আমরা ডিসকারেজ করে থাকি, ইরিগেশনটাকে দেওয়া যাবে না। ক্লিয়ার? তারপরে আসো এখন হচ্ছে যে আমাদের কি কি অসুখ বিসুখ হয়, সেটা হলো আমাদের পার্পেল ব্লস, অর্থাৎ একটা রিং এর মতো হয়, আস্তে আস্তে সেটা হয়ে কি গোটা ইয়াটাই হচ্ছে খড়ের মতো ইয়া করে ফেলে, সেটাকে পার্পেল ব্লস বলা হয়, এবং এটা রিডোমিল গোল্ড বা রোভরাল আমরা দিয়ে থাকি 2 গ্রাম পার লিটার ওয়াটারে, যদি তোমার একটা সমস্যা হয়ে থাকে। এবং লিপ ব্লাইট হয়ে যায়, লিপ গুলো শুকায় যায়, অনেক সময় পচে যায়, প্রথমে পচা আরম্ভ করে তারপরে এক পর্যায়ে শুকায় যায়, সেটা আসলে এটা সিড বর্ন ডিজিজ, অর্থাৎ সিডের মাধ্যমে এই রোগটা বাহিত হয়। এই জন্য এই সিড, এই সিডটাকে যদি আমরা ভিটাভেক্স বা ব্যাভাস্টিন যেটা আমি বললাম, ডিজিজটা হবে না। এবং এক ধরনের ইয়া আছে, থ্রিপস আছে, যেটাকে চিবায় চিবায় খায়, এবং তারা আবার থ্রিপস কি করে জানো, থ্রিপস আবার চিবায় চিবায় শুধু খায় না, নষ্ট করে না, তারা কিন্তু আবার ভাইরাসটাকেও কিন্তু কি করে, ট্রান্সমিট করে, ভাইরাস জাতীয় ডিজিজগুলোকে ট্রান্সমিট করে। এই জন্য আমরা এই থ্রিপসগুলোকে কন্ট্রোল করতে হবে, সেটা হলো নভেল বা মেটাসিস্টল দিয়ে, সেটা হলো 1 মিটার 1 ml পার লিটার ওয়াটারে মিশিয়ে আমাদেরকে স্প্রে করতে হবে। হ্যাঁ, এখন হারভেস্ট করতে হবে, এটা আম না যে তুমি দেখলা যে বা এটা বেগুন না, তুমি দেখলা ফলটাকে দেখে তুমি হারভেস্ট করে ফেললা, এটা মাটির নিচে থাকে, তুমি মাটির নিচে তুমি কিভাবে তুমি এটাকে ইয়া করবা যে ম্যাচিউর হয়ে গেছে, সেটা হলো ম্যাচিউরিটির কিছু সিমটম আছে, সেই সিমটম গুলাকে দেখেই বুঝতে হবে যে মাটির নিচে তোমার যে বাল্বটা আছে সেটা ম্যাচিউর হয়ে গেছে, তোমার হারভেস্টিং এর সময় হয়ে গেছে। সেটা কি কি সিমটম? সেটা হলো নেক টিস্যু গুলো বিগিন টু সফটেন। নেক টিস্যু কোনটা? নেক কোনটা? আমি গতদিন মনে হয় আলোচনা করছিলাম নেক কোনটা, আরে অটোমেটিক কিভাবে যায়, এই যে এখানে পাতা, তাই না? আর এটা বাল্ব,
পাতা এবং বাল্বের মাঝখানে যে অঞ্চলটা এটাকে বলি আমরা, এটাকে এটাকে নেক বলি। বুঝতে পারতেছো এই যে অংশটাকে? জি স্যার। এবং এই নেক টিস্যুটা টিস্যুগুলো কি হবে, নরম হবে, থিন হবে, পাতলা হবে। দেখবা যে এখন পাতা পেঁয়াজ গুলো যে আছে না, এটা কখনোই থিন হয় না। এটা পাতা পেঁয়াজ গুলার এই অংশটা দেখবো অনেক মোটা, অর্থাৎ এগুলাকে প্রচুর পরিমাণে পানি অ্যাবজর্ব করে আসে, বিধায় তাদেরকে সংরক্ষণ করা যায়। তাহলে নেক টিস্যু গুলা কি হবে, থিন হবে এবং টিস্যু গুলা নরম হবে, তখনই আমাদের বুঝবো যে। এবং আউটার স্কেল লিপ, এই যে বাইরের যে স্কেল লিপটা আছে, এই যে খেয়াল করো যে বাইরের যে খোসাটা আছে, এই বাইরের খোসাটা কিন্তু কি হবে, লুজ হয়ে যাবে, সরে যাবে, লুজ হবে, সরে যাবে। এখন যে আছে সেগুলো কিন্তু টাইট ভাবে আঁকড়ে আছে, কিন্তু যখন ম্যাচুর হবে তখন কি হবে, বাইরের যে স্কেল লিপটা আছে সেটা কি হয়ে যাবে, সেটা হলে লুজ হয়ে যাবে, শুকায় যাবে এবং লুজ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো হলো ম্যাচুরিটি সিমটম। এবং যে উপরের পাতাগুলো আছে, পাতাগুলো শুকায় খড়ের মতো হয়ে যাবে এবং এরকম 50% ক্রপ হয়ে যাবে এবং পড়ে যাবে এবং শুকায় নেক বরাবর ভেঙে পড়ে যাবে। রুট গুলা অর্থাৎ মাটির যে রুট গুলা আছে ড্রাই আপ হয়ে যাবে, শুকায় যাবে এবং ওর বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে। স্টেম গ্রোয়িং যে স্টেমের প্লেট আছে সেটা পড়ে এবং আউটার স্কেল লিফটা ড্রাই এবং বিকাম লুজ। এবং যদি বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালার আছে, সেই কালার গুলা ডেভেলপ করবে। যেমন লাল যদি হয়ে থাকে, লাল কালার ডেভেলপ করবে, যেটা ব্রাউন কালার সেটা ব্রাউন কালার ডেভেলপ করবে। এবং জেনারেলি এরকম বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় কতদিন পর, সেটা হলো 90 থেকে 120 দিন আফটার ট্রান্সপ্লান্টিং। ট্রান্সপ্লান্টিং এ থাকলো কিন্তু 40 দিনের মতো, আবার এখানে লাগলো 120 দিন। অর্থাৎ তার লোগোটার লাইফ সাইকেলটা কতদিন হলো, প্রায় তোমার এটা 4 মাসের উপরে লাগে, 5 মাসের মতো লাগে, 4-5 মাস। বুঝতে পারছো, মানে যদি তুমি সিড থেকে তুমি করতে চাও। এবং ফলনটা হয় ডিপেন্ড অন দি কাল্টিভার, সেটা হলো 12 থেকে 16 টন পার হেক্টর। বুঝতে পারছো? এখন আমরা আমরা যে পিয়াজ গুলাকে হারভেস্ট করলাম, হারভেস্ট করার পরে এটাকে কিওরিং করে আমরা এটাকে সংরক্ষণ করব। সংরক্ষণ করে আমরা এক সিজন থেকে আরেক সিজন পর্যন্ত সংরক্ষণ করব। কিন্তু এই সংরক্ষণের সময় দেখা যায় কতগুলো প্রবলেম হয়। যেমন বর্ষাকালে যখন হিউমিডিটি বেড়ে যায়, তখন দেখবা যে ঘরের ভিতরে যে সংরক্ষণগারের মধ্যে থাকাকালীন অবস্থাতে পেঁয়াজ গুলা কি হয়ে গেছে, গাছ গজায় গেছে। এবং গাছ গজা গেলে তখন কি হয়ে যায়, সিয়ার গুলা কি পেঁয়াজ গুলা কি তখন রটিং হয়ে যায়, পচে যায়, তাই না? তাহলে এই যে রুটিং হয়ে গেল এবং সাথে শিকড়ও গজায় যায়, শিকড় গজা গেল, রুটিং, স্প্রাউটিং এবং রটিং, এই তিনটাকে প্রতিরোধ যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে এই পেঁয়াজটা সংরক্ষণ করা, সরি, হারভেস্ট করা 1 সপ্তাহ আগে তুমি যদি ম্যালিক হাইট্রাজাইট এট দ্য রেট অফ 2000 ppm, পানির সাথে যদি ম্যালিক হাইট্রাজাইট 2000 ppm অনুপাতে যদি তুমি মিশ্রিত করো, করে স্প্রে করো, অর্থাৎ হারভেস্ট করতেছো, মনে করো তুমি হারভেস্ট করবার কত তারিখে, 7 তারিখে, তার 1 তারিখে তুমি যদি এটা ওই স্ট্যান্ডিং ক্রপে যদি তুমি স্প্রে করো, তাহলে তোমার ওই যে সংরক্ষণগারে থাকাকালীন অবস্থাতে তোমার রুটিং, রটিং এবং স্প্রাউটিং, এই তিনটা যে প্রবলেম হয় সেটাকে তুমি ওভারকাম করতে পারবা। বুঝতে পারছো স্যার? ম্যালিক হাইড্রেটটাকে আমরা বলি হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর। হ্যাঁ বলো স্যার, স্ট্যান্ডিং ক্রপ বলতে কি বুঝলেন স্যার? স্ট্যান্ডিং মানে মাঠে থাকা অবস্থাতে। ও আচ্ছা। মাঝখান থেকে হয়, এখান থেকে আসবে, এখান থেকে আসে চলে যাবে, তো স্যার সেটা ভেঙে ফেলা কি, ভেঙে ফেলার পিছনে কোনো কারণ আছে যেটা কি পেঁয়াজের বাল্বের উপর পড়ে? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। আচ্ছা, এই পেঁয়াজটাকে তুমি কিসের জন্য চাষ করতেছো বলো তো স্যার? বাল্বের জন্য, বাল্বের সাইজের জন্য। এখন যখন এ যখন ফুল দিবে, তখন খাদ্য কিন্তু এই বাল্ব থেকে খাদ্যগুলো কিন্তু তখন উল্টা ট্রান্সলোকেশন হয়ে তখন কি যাবে জানো, এর রিপ্রোডাক্টিভ প্রসেসে ফুলের জন্য চলে যাবে।
তখন এই বাল্বটা কিন্তু কি হয়ে যাবে, আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এর কোয়ালিটিটা নষ্ট হওয়া আরম্ভ করবে। এই জন্য আমরা যখনই বাল্বের জন্য যদি পেঁয়াজ উৎপাদন করে থাকি তাহলে এর ফুল হওয়ার ওইটা তো বড় করে ভাঙছে, তুমি তার আগে ভেঙে ফেলবা। বীজের জন্য উৎপাদন করে থাকো তাহলে কিন্তু তোমাকে আবার এটাকে কিন্তু কি করতে হবে, রেখে দিতে হবে, তখন তোমার ওই বাল্বটাকে কিন্তু আর ইয়ে করা যাবে না, মানে হারভেস্ট করা যাবে না, বুঝতে পারছো? এবং বাল্বের এবং যে সকল পেঁয়াজের বীজ উৎপন্ন হয় তাদের মাটি খুলে দেখবা বাল্বের অবস্থা তার থাকে না, ওটা তো সবজি হিসেবে ব্যবহার হয় না, স্পাইস হিসেবে ব্যবহার হয়। বুঝা গেছে? স্যার আমরা যদি তাহলে বাল্বের জন্য চাষ করি তাহলে ওইটা হচ্ছে ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, এটাকে আমরা লিফ বাল্বের জন্য না চাষ করলে ওটা রেখে দিতে হবে। হ্যাঁ, ফ্লাওয়ার পোনিং বলি আমরা এটাকে। কিন্তু এখন যেটা বাজারে পাচ্ছি সেটা কিন্তু ও কিন্তু ফুলের জন্যই, মানে সবজি হিসাবে খাবার জন্য চাষ করছে, ও বাল্বও নেয় প্লাস অল্প পেঁয়াও নেয়, কোনোটারই কোয়ালিটি ভালো হয় না সবজি হিসাবে। স্যার স্যার আপনি লাইফ হোল লাইফ সাইকেলের কথাটা বললেন তখন, যে 90 থেকে 120 দিন পর ওদেরকে বোঝা যায় যে হারভেস্ট করা যাবে কিনা, তো তারপর বললেন ট্রান্সপ্লান্টিং এর জন্য কতদিন রেখে দেওয়া হয়, মানে এই জিনিসটা বুঝলাম না স্যার, ট্রান্সপ্লান্টিং এর জন্য কতদিন রেখে দেওয়া হয় ব্যাপারটা বুঝলাম না। 90 দিনের মাথায় যদি তুমি করো ট্রান্সপ্লান্টিং এর সিড বেটে আবার 40 দিন রাখতে হবে, তাহলে 90 আর 4 এর কত হলো 130 দিন। ও আচ্ছা আচ্ছা, সিড বেটে রাখার টাইমটাকে কাউন্ট করতেছি নি। অবশ্যই, এটা বলছে আফটার ট্রান্সপ্লান্টিং, এত দেস আফটার ট্রান্সপ্লান্টিং। ওই জন্য কেউ আর কি ইয়া করে না, ওই জন্য কেউ আর ওই সিড বেটে চারা উৎপাদন করতে যায় না, অনেক সময় লাগে। ওই জন্য সবাই কি করে, সবাই হচ্ছে চারাটা কিনে নেয়। এখন বাজারে তুমি গেলে দেখবা যে চারা পাওয়া যাচ্ছে কিনতে এই সময়, তাই না? যারা চাষ করে তারা জানো তো, তাই না? এখন কিন্তু চারা বাজারে অ্যাভেলেবেল। স্যার একটা প্রশ্ন ছিল, সময় পার হয়ে যাচ্ছে। আমরা ইউজ করতেছি এখানে হচ্ছে তার সংরক্ষণ ক্ষমতাটা বাড়ানোর জন্য, এই জন্য এটা ইউজ করতেছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা গ্রোথ বেশি চাচ্ছি, তাই না? যেমন বাউকুল দেখবা যে এমন পিজিআর মারে দিচ্ছে যে বাউকুল গুলো এমন বড় হয়ে গেছে, বড় হওয়াতে হওয়াতে এমন অবস্থা হয়েছে যে বিচি গুলো পর্যন্ত ফেটে গেছে, তাই না? ভিতরে বাউকুল দেখছো না, উঠবে কিছুদিন পরে। স্যার মাঝে মাঝে পাওয়া যায় স্যার, বিচি গুলো ফেটে যায় ভিতরে, ফেটে গেছে, কারণ এত পরিমানে মারছে ও, এত পরিমানে সেল ডিভিশন হয়েছে বাড়ার জন্য যে ও বিচি গুলো মানে ইয়া হয়ে গেছে, ফেটে গেছে। তাহলে তুমি বেশি মারছো, মানে স্যার এখন চেষ্টা থাকে ওরকম কৃষকদের, যেটা আমি দেখলাম যে স্যার কিভাবে অধিক ফলন করা যায়, তো কিন্তু ওই আলুটাকে সংরক্ষণ করতে পারবো না, ওই আলুটাকে তোমার এই যে এই মার্কেটের জন্য যেটা এখন আমরা খাচ্ছি সেই মার্কেটের জন্য, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওটা পিজিআর এর মানে পিজিআর কে তোমার কাঙ্ক্ষিত মাত্রায় মারতে হবে, কাঙ্ক্ষিত মাত্রায় অ্যাপ্লাই করতে হবে। যদি তুমি ওভার কনসেন্ট্রেশন দিয়ে দাও তাহলে ফেটে যাবে, কারণ ওরা সেলগুলো এত পরিমাণে এক্সপ্যানশন হয়ে যায় তখন একটা একটা সেল তখন ইয়া হয়ে যায়, ফেটে যায়। আমের ক্ষেত্রে দেখবা যে এমন মারা মারছে যে আমগুলো ফেটে যাচ্ছে, লিচিগুলো ফেটে যাচ্ছে, তাই না? জি স্যার। ফুড ক্র্যাকিং হয়ে যায় না অনেক সময়, দেখবা যে অনেক ফুড ক্র্যাকিং হয়ে যায়, মানে বেশি পরিমাণে অ্যাপ্লাই করার কারণে। স্যার মানে প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা পরিমাপ, আলাদা আলাদা পরিমাপ, আলাদা আলাদা পিজিআর। জি স্যার, আলাদা আলাদা পিজিআর। যেমন টমেটো গুলা দেখবা যখন সবগুলা পেকে গেছে একরকম খাবার, তাই কি হয়? ও ওখানে একটা পিজিআর মারছে ও খালা নিয়ে আসার জন্য পাকানোর জন্য, বুঝতে পারছো? তাহলে এখন বুঝো দেখি যে পিজিআরটা তুমি ওইটাকে নিবা কিনা, ওই টমেটোটাকে, ওই টমেটোটাকে নিবা না তুমি, কারণ ওই টমেটোটা হয়ে গেছে ইম্যাচুর, টমেটোটাকে পিজিআর দিয়ে পাকায় ফেলছে। তো তুমি কিভাবে বুঝবে এটা পিজিআর মারছে কি মারেনি?
কিভাবে বুঝবা পিজিআর মারছে কি মারেনি? কালার দেখে তো বোঝার কালার দেখে তো বুঝবা কিন্তু কিভাবে স্যার ম্যাচুরিটি টাইমটা দেখে কি বোঝা যাবে? না 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 ওইটা দেখে বুঝবা যে ওই যে লোকটা নিয়ে আসছে মার্কেট আধা পাকা হয়েছে, দুই তিনটা সবুজ আছে, তখন বুঝছো সব আর যে দেখবে 15 কেজি নিয়ে আসছে তার মধ্যে 5 কেজি পাকা আছে, 6 স্যার স্যার আমি ক্লাস নিচ্ছি 5 কেজি হচ্ছে টমেটো দেখবা যে পাকা আছে, 6 কেজি দেখবা যে আধা পাকা আছে, আবার 7 কেজি দেখবা যে মনে করো যে কাঁচাই আছে, সবগুলো মিক্স করে নিয়ে আসছে, তখন বুঝবা যে পিজিআর মারে নাই, এটা অরিজিনাল পাকা, গাছ থেকে সরাসরি হারভেস্ট করে নিয়ে আসছে। কিছু কিছু পিজিআর আছে ক্ষতিকর না, পিজিআর তো তোমার প্ল্যান্টের মধ্যে উৎপাদন হয় নিজে থেকেই হয়, যেমন পাকে তোমরা কেমিস্ট্রি পড়ছো মনে হয় ইয়াতে কিসে বলতো ইন্টারমিডিয়েটে, যে ফল পাকানোর হরমোন কি ইথিলিন, তাই না? ইথিলিন তো আম পাকলে তো ইথিলিন উৎপন্ন হবে, কলা পাকলে তো ইথিলিন উৎপন্ন হয়, তাহলে ইথিলিনটা তুমি বাইরে থেকে মানলে তোমার ক্ষতি কি? কোন ক্ষতি নাই তো, কিন্তু আমরা তো আর কিন্তু মারি না, বেশি মারি না, পরিমাণে মাপি না এবং ভালো জিনিস দেই না, আমরা তখন মারি কি জানো, তখন আমরা ইথিলিন দেই না, আমরা দেই হলো আমরা ওই কার্বাইড দিয়ে পাকাই, যদি ইথিলিন দিয়ে পাকাইতাম তাহলে কোন সমস্যা ছিল না, বুঝা গেছে? কিন্তু আমরা পাকাচ্ছি কি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের দেখবা যে ফল পাকায় এবং অ্যাসিটিলিন আমার ঝালাইয়ের কাজে লাগে, তাই না? কিভাবে হয় এখন এটা আলোচনা করতে গেলে, তোমার হচ্ছে পিয়াজ হচ্ছে তোমার পলিনেশন, নর্মাল পলিনেশন হয় প্লাস হচ্ছে তোমার ইনসেক্ট দ্বারাও হয়, এখানে তোমার ভেক্টর হচ্ছে তোমার হচ্ছে হানিবি, হানিবি দ্বারা তুমি পেঁয়াজের ক্ষেত্রে সাধারণত হানিবি রাখা হয়, হানিবি রাখলে তোমার পেঁয়াজের ফলনটা অনেক বেড়ে যায়, কারণ পেঁয়াজের ফুলটা কি জানো সাদা এবং এই সাদা ফুলকে অ্যাট্রাক্ট করে হচ্ছে হানিবি, বুঝা গেছে? আবার হলুদ ফুলকে অ্যাট্রাক্ট করে হচ্ছে বাম্বেলবি, বিভিন্ন ফ্লাওয়ার বিভিন্ন রকম, আবার লাল ফুলকে আবার অ্যাট্রাক্ট করে কি মথ, বিভিন্ন প্রজাপতি, বুঝতে পারছো না? সেক্ষেত্রে আমাদেরকে এখানে পেঁয়াজের ক্ষেত্রে সাধারণত আমরা রাখি হানিবি, হানিবি রাখলে তখন প্রোডাকশনটা অনেক বেড়ে যাবে, কারণ এটা হলো ক্রুসিফেরি সরি আম্বেলিফেরি এবং বাট এটা হচ্ছে ক্রস পলিনেটেড ক্রপ। ওকে স্যার, সিড প্রোডাকশন আমরা এখানে আলোচনা করিনি, যাই হোক এটা সিড প্রোডাকশন আমাদের মধ্যে নাই, কিন্তু এখানে এটা আমরা লেভেল 3 তে আলোচনা করব, হ্যাঁ লেভেল 3 তে এটা আমি পড়াবো যদি বেঁচে থাকে ইনশাল্লাহ। তা আজকে আমার মনে হয় আর আগাইতে পারলাম না, আমার হচ্ছে ব্ল্যাক কিউমিন ছিল আর হচ্ছে তোমার এই যে কোকো, কোকো ছিল, কোকো মানে যেটা চকলেট উৎপাদন হয় না আমাদের, কোকো এই দুটো হলেই আমাদের শেষ হয়ে যায়। তা আমরা বুধবার ক্লাস নিব ইনশাল্লাহ, এবং বুধবারে আমি কিন্তু শেষ করে দেব, ঠিক আছে? আচ্ছা স্যার, স্যার বুধবারে কি দুইটা টপিকই পড়াবেন? হ্যাঁ হয়ে যাবে, বেশি সময় লাগবে না, এটা আচ্ছা স্যার এটা বেশি নেই, এটা হলো ব্ল্যাক কিউমিন যেটা আমরা কালো জিরা বলি, বেশি সময় নেই, এটা মাইনর, তো বেশি সময় লাগবে।
আর কার কোনো প্রশ্ন না থাকলে আমার কিন্তু শেষ। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল গতকালকের ক্লাস নিয়ে। হ্যাঁ বলো স্যার। গতকালকের ক্লাসে ওই যে বলা হয়েছিল ওই যে কাল মানে গুড কাল্টিভারের কিছু বৈশিষ্ট্য, ওখানে একটা ছিল মানে টেন্ডেন্সি অফ বোল্ট, এই জিনিসটা স্যার একটু। টেন্ডেন্সি অফ আর্লি বোল্ট মানে হচ্ছে তুমি পিয়াজটা চাষ করতেছো কি কিসের জন্য বলতো? সেটা হলো বাল্বের জন্য। বাল্বের জন্য, কিন্তু বাল্ব বড় না হতে হতে সে কি করলো, ফুল দেওয়া আরম্ভ করে দিল। এটা কি ভালো হবে? তাহলে কি বাল্ব বড় হবে আর খাদ্যটা ওইদিকে চলে যাবে না? এই জন্য আমরা বলতেছি যে ওই টেন্ডেন্সিটা যেন তার না থাকে। তো এটাই টেন্ডেন্সি অফ বোল্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ক্লিয়ার? জি স্যার। কারণ আমার টার্গেটটা হচ্ছে বাল্ব, কিন্তু ও হচ্ছে বাল্বটা বড় না হওয়ার আগে সে মানে ফুল দেওয়া আরম্ভ করে দিল, তাহলে তো বাল্বের গ্রোথটা অ্যারেস্ট হয়। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কার কোনো না থাকলে আমাদের, এবং আমি দেখলাম যে অ্যাটেন্ডেন্সটা ভালোই আছে তোমাদের, অনেক আছে। তা ঠিক আছে, তাহলে আমরা বুধবারে, এবং ওই ইয়া তিন সেকশনের সিআর তোমরা ওই 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 জনের নাম হাইড করবা, ওকে? তারপর আমরা ক্লাস আরম্ভ করব ইনশাআল্লাহ। একটু আমার দেখা দরকার। আচ্ছা স্যার। কারণ তাকে আমি প্রথম আমি ইয়া করি নাই, হ্যাঁ, যে ছোট মানুষ ভুল করতে পারে, কিন্তু বরাবর সে করবে, ইট ইজ নট টলারেবল, ওকে? স্ল্যাং